বকেয়া বেতন সহ কয়েক দফা দাবি নিয়ে সিএমপিডিআইএল এর গেটের সামনে অস্থায়ী শ্রমিকদের বিক্ষোভ। তৃণমূলের শ্রমিক সংগঠনের ঝান্ডা হাতে নিয়ে বিক্ষোভে সামিল অস্থায়ী শ্রমিকেরা। শ্রমিকদের অভিযোগ, প্রায় পাঁচ মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে, সাথে পিএফও বন্ধ রয়েছে প্রায় সাত মাস ধরে। এমন অবস্থায় ম্যানেজমেন্টের সাথে কথা বলেও কোনো সুরাহা হচ্ছে না বলে শ্রমিকদের অভিযোগ। বৃহস্পতিবার সিএমপিডিআইএল এর গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকে শ্রমিকেরা। এদিন শ্রমিক সংগঠনের নেতা সাধন কুমার ব্যানার্জি বলেন, কোন কোন ড্রাইভারের পাঁচ মাসের বেতন হয়নি, কোন কোন সিকিউরিটি গার্ডের ছয় মাসের বেতনও হয়নি, ম্যানেজমেন্টকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না, তাই আমরা এই আন্দোলনে নেমেছি। এতে কাজ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাব। বিষয়টি নিয়ে ম্যানেজমেন্টের সাথে কথা বলতে গেলে তারা ক্যামেরার সামনে কোনো কথা বলবেন না বলে জানিয়ে দেন। সংসার কি ভেবে চলবে, ম্যানেজমেন্ট জবাব তোমার দিতে হবে। আমাদের গরিবদের সঙ্গে কত অত্যাচার করছে, ম্যানেজমেন্ট জবাব দাও। আমাদের গরিবদের সঙ্গে অত্যাচার আমরা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। मैनेजमेंट को दिया गया है। हम लोग का यूनियन का थ्रू से साधन बनर्जी, हम लोग का यूनियन का नेता होकर वहाँ बहुत बार लेटर जमा किया है और इसका जवाब भी जल्दी मिलता नहीं है। मैनेजमेंट बोलता है कि हम लोग का तरफ से सब सही है, लेकिन ऐसा कोई चीज सही नहीं है। आज हम लोग का पांच महीना छह महीना से सैलरी नहीं हो रहा है, जिसका वजह से हम लोग का घर का अवस्था भी बहुत खराब हो चुका है। कोनो कोनो ड्राइवर जरा अच्छे तरह पांच मास वेतन पाए नहीं, कोनो कोनो सिक्योरिटी गार्ड अच्छे जरा जरा पांच मास वेतन पाए नहीं, সিকিউরিটি গার্ডদের ছ মাস হয়ে গেল, ছ মাস কিছু কিছু সিকিউরিটি গার্ডদের ছ মাস আর বাকি সিকিউরিটি গার্ডদের পাঁচ মাস। আপনাদের লিখিত জমা হয়েছিল? আমরা বারবার দিই, বারবার লিখিত দিয়েছি, যা মেমোরেন্ডাম আমরা আমরা আইবিসি আইবিতেও দিয়েছি, আমরা এসপি অফিসে দিই, জমা দিই, কমিশনারেটও জমা দিই, এখানেও জমা দিই। প্রত্যেকবার আমরা কমিশনারকে নিয়ে পরে কাজ করি, প্রত্যেকবার। আজকে আপনাদেরকে পেয়েছি আমরা। আপনারা জেনে যান যে এখানে শোষণ চলছে, শোষণ। কন্ট্রাক্ট আধিকারিক বলল যে কন্ট্রাক্টর আর ম্যানেজমেন্ট দুটো মিলকে শোষণ কর রহা হ্যায়। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।